নমস্কার বন্ধু স্পোর্ট জানাই আমি আশা করব ইস্টবেঙ্গল হেরে যাক জিতে যাক যাই হোক না কেন যেসব সমর্থকরা ইস্ট বেঙ্গল ক্লাবকে প্রকৃত ভালোবাসেন তারা আমার কমেন্ট সেকশনে এসে ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয় ধ্বনি করেন আমি আশা করব আজও কিন্তু আপনারা যথারীতি জয় ইস্টবেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে স্পোর্ট পেন্সিল চ্যানেল এটা আপনাদের চ্যানেল আমি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি শুধুমাত্র অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক দেখতেই পাচ্ছেন বারো হাজারেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক আমার আহ্বানে সাড়া দিয়েছেন আমাকে সমর্থন করেছেন পাশে থেকেছেন বন্ধু আপনি যদি আমার এই ভিডিওটা শোনেন যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন আমি আশা করব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিয়ে আপনিও এই বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারের সদস্য হবেন এটা আমার বিনম্র অনুরোধ আপনার কাছে রইল ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একই সঙ্গে আরেকটা কথা আজকে বলি এফসি গোয়ার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাব হেরে গিয়েছে এফসি গোয়া প্রথম পর্বে দুর্দান্ত ছিল দ্বিতীয় পর্বে তারা কিন্তু একের পর এক ম্যাচ হারছিল প্রত্যাবর্তনের ম্যাচ হিসাবে দুর্ভাগ্যক্রমে তারা আজকের ম্যাচটাকে বেছে নিয়েছিল এবং যে শক্তির নিরিখে আমরা যদি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার বিচার করি নিঃসন্দেহে এফসি গোয়া অনেক টেগিয়ে রয়েছে তাদের হয়তো কিছু পদস্ফলন ঘটেছিল সেটাকে তারা সামলে নিয়েছে আজ জয়লাভ করেছে সুপার সিক্সে তারা থাকবেন কিন্তু প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কি সুপার সিক্সে থাকবে আজকে হেরে যাওয়ার পরেও কোচ কার্লোস কোয়ারদ কোট আন কোট হিসাবে আমি ধার করে একটা কথা বলি যে অঙ্কের বিচারে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের হয়তো সুপার সিক্স যাওয়ার সম্ভাবনা রইল সেটা নিচুকি অঙ্কের বিচারে বন্ধু একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে আজকের ম্যাচ হেরে যাওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাবের আর সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা অঙ্কের বিচারে যতই থাকুক না কেন বিন্দু মাত্র নেই শেষ পর্যন্ত একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সুপার সিক্স ছেড়ে দিন ইস্টবেঙ্গল যদি আট বা নম্বরে যদি এবারের মরশুমটা শেষ করে তাহলে আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা মনে হয় কৃতার্থ হব আমরা অতি অবশ্যই কৃতজ্ঞতা জানাব ইস্টবেঙ্গল ক্লাবের যিনি কোচ কার্লস কুমার দাতকে ইস্ট বেঙ্গল ক্লাবের এরপর ম্যাচ বাকি আছে প্রতিপক্ষ বা কারা সেগুলো একটু জেনে নিন ম্যাচ সময়ের হলেও নির্ধারিত দিনেই হচ্ছে মোহনবাগান সুপার জয়েন্ট কেরালা ব্লাস্টার বেঙ্গালুরু এফসি যেটা পেছন থেকে এসে দুর্দান্তভাবে ব্যাক করেছে সত্যি করে কমব্যাক শব্দটাই বেঙ্গালুরু এফসির ক্ষেত্রে মানায় এবং পাঞ্জাব এফসি তারাও কিন্তু পিছিয়ে নেই যদি আপনি পয়েন্টের টেবিলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে সেখানে এতটাই উঠানামা ইস্ট বেঙ্গল ক্লাবের অস্তিত্ব প্রায় মোটামুটি বিপন্ন আমাদেরকে একটা সত্য কথা মেনে নিতে হবে যে এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ছটা দলের মধ্যে বা নক পর্বে আমরা জায়গা করে নিতে পারলাম না এখানে শেষ করতে পারতাম কিন্তু এখানে শেষ করছি না তার কারণ আরো কিছু বড় খবর কিছু ভয়ঙ্কর খবর আপনাদের জন্য তোলা আছে যে দুদুখানা বিদেশিকে আমরা কি নতুনভাবে আগামী ডাড়ি মাঝে দেখতে আপনারা ভালো মতো করে জানেন কাটি হিজাজি মাহে যোগ দিয়ে দিয়েছেন তিনি আজ খেলেছেন তাতেও যে রক্ষণ ভাগ তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছে তা নয় একই সঙ্গে আরেকটা বিদেশির কথাও কিন্তু আমি আপনাদের সামনে ভীষণভাবে তুলে ধরব তিনিও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেছেন অনুশীলন করছেন চুক্তি তার সাথে এখন হয় হয়নি চুক্তি হবে কি হবে না এটাকে নিয়েও কিন্তু বেশ কিছু দোলাচল আছে অস্ট্রেলিয়ানের ফুটবলারটা ইস্ট বেঙ্গল ক্লাবে এসে কয়েকটা ম্যাচের মধ্যে নিজেকে যেভাবে দুর্দান্ত মানিয়ে নিয়েছেন একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে তার পারফরম্যান্সকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারব না একই সঙ্গে আরেকটা কথাও আমাদের বলতে হয় যে আগামী মরশুমে বা কারা ইস্টবেঙ্গল ক্লাবে খেলবেন সেখানে কিন্তু অত্যন্ত জলজল করছে যে ফুটবলারটার রক্ষণ ভাগে হিজাজি মাহির এবং জ্যাসি অনেকে বলছেন সেই ফুটবলারটির কথা যিনি আজকেও খেলেছেন হ্যাঁ একটা কথা তার সপক্ষে অতি অবশ্যই বলা যায় যে অত্যন্ত কম সময়ের মধ্যে একটা সম্পূর্ণ অন্য পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিয়ে একটা পারফরম্যান্স গ্রাফ তুলে ধরাটা নিঃসন্দেহে কঠিন ব্যাপার সেটা হতো হয়তো আলেকজান্ডার পান্তিজ এখন অব্দি পারেননি অনেকে তার গুণমুগ্ধ হয়েছেন কেন গুণমুগ্ধ হয়েছেন যারা হয়েছেন তারা সেটাই বলতে পারবেন আমি ব্যক্তিগতভাবে বলি তার গুণমুগ্ধ হওয়ার মতো পারফরম্যান্স তিনি এখন অব্দি করেননি এইটুকু বলার পরে আপনাদের সামনে আরেকটা সত্যতা আমাকে স্বীকার করতেই হয় যে তারা এখন অব্দি সে অর্থে সুযোগ বা সম্ভাবনা পায়নি আসল কথা বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের শেষের শুরুটা হয়ে গিয়েছিল সুপার লিগের পরে ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাব কোন ভারতীয় ফুটবলারকে নিতে পারেননি কেন নিতে পারেনি এটাকে নিয়ে কথা বললে জটিলতা সৃষ্টি হবে ইস্টবেঙ্গল ক্লাবে তো ভারতীয় মতো অনেক পজিশন ছিল তারা কেন নিলেন না তিন তিনটে বিদেশি ফুটবলারকে আন করা বিদেশি যে বা যারা কোনোদিনও ভারতীয় ফুটবলে পদার্পণ করেননি তাদেরকে নামিয়ে দিয়ে ইস্টবেঙ্গল এক প্রকার হাড়াগিরি করল আমি যদি বলি বন্ধু আত্মবিশ্বাস নয় অতিরিক্ত আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ক্লাবকে ডোবালো যে দলটা প্রথম লেগে দশটা ম্যাচ খেলার পরে প্রথম ম্যাচে নাস্তান বোধ করে দিয়েছিল মোহনবাগান সুপার জিয়নকে দুর্ভাগ্যজনকভাবে পুরো পয়েন্টটা নিতে পারেননি ম্যাচটা ড্র হয়েছিল সেই দলটাই কেন হঠাৎ করে মুখ তুবড়ে পড়ল আজকে হারের পরে ইস্টবেঙ্গল ক্লাব আরও একবার জয়ের মাফ করবেন পরাঝার হ্যাট্রিক করল চতুর্থ ইন্ডিয়ান সুপার লিগের এডিশনে এসে বেঙ্গল এটা নিয়ে পরপর চারখানা ইন্ডিয়ান হ্যাট্রিক করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই দলটার কাছ থেকে কিন্তু সেটা প্রত্যাশা ছিল না সুপার লিগে দলটাকে আমরা যেভাবে দেখেছি যে পারফরমেন্স তারা করে তুলেছিল তারপরে এটা কিন্তু একেবারে প্রত্যাশিত ছিল না হ্যাঁ অনেক ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে ফুটবলরা চোটাকাকে জর্জরিত হয়েছেন সেগুলোকে অতীত মনে করব সামনের দিকে তাকাবো আজ কিছু ভিডিওটা করলাম এই ভিডিওটাতে আমি হয়তো খুব বিষয়ে স্পষ্ট করলাম না এটাকে প্রথম পর্ব মনে করে পরবর্তী পর্যায়ের দিকে তাকিয়ে থাকুন ধন্যবাদ